বছর দুই আগেই বিশ্বকে অবাক করে দিয়ে মেলিন্ডা গেটসের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের। 67 বছর বয়সী সেই বিল গেটস আবারও প্রেমে পড়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক সাময়িকী পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, পলা হার্ড নামে নারীর প্রেমে মজেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজক। পিপল এর প্রতিবেদনে বলা হচ্ছে, গত এক বছরেরও বেশি সময় ধরে ডেট করছেন বিল গেটস ও পলা হার্ড যুগল। গত মাসে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে বিল গেটস ও পলা হার্ডকে স্টেডিয়ামে পাশাপাশি আসনে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগলের হাস্যোজ্জ্বল ছবিও প্রকাশিত হয়েছে। বিল গেটস ও পলা হার্ডের ঘনিষ্ঠ একটি সূত্র পিপলকে জানান, বিল গেটস যে পলা হার্ডের সঙ্গে ডেটিং করছেন তা এখন সবারই জানা। তবে বিল গেটসের সন্তানদের সঙ্গে এখনও পলার সাক্ষাৎ হয়নি। সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি ওরাকলের সাবেক শীর্ষ নির্বাহী মার্ক হার্ডের স্ত্রী পলা হার্ড, বয়স 60, আর বিল গেটসের বয়স 67 বছর। সাবেক তথ্য প্রযুক্তি নির্বাহী পলা হার্ড বর্তমানে ইভেন্ট পরিকল্পনাকারী ও সমাজ সেবামূলক কাজ করেন। 2019 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মার্ক হার্ড। ক্যাথরিন ও কেলি নামের দুই মেয়ে আছে এই দম্পতির। এদিকে 2021 সালের আগস্টে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের চূড়ান্ত ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা। 1994 সালে বিয়ে করেছিলেন বিল ও মেলিন্ডা গেটস। তার আগে 7 বছর প্রেম করেছেন তারা। এই দম্পতির 3 সন্তান রয়েছে। বিল ও মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গড়ে তোলেন। এই ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই, শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এই ফাউন্ডেশন। বিচ্ছেদের ঘোষণা দিয়ে টুইটার বার্তায় বিল ও মেলিন্ডা বলেছিলেন, গত 27 বছরে আমরা অসাধারণ 3টি সন্তান পেয়েছি, এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি সেটি থাকবে। এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাবেন। পিন্টু হাজং, নাগরিক।